गौरीपुर गौरीपुर शब्द कागजे आज नतुन स्टूडियो तो आमार कलिया ड्रामा गाजे आम सबा चीनी पा खूब जनप्रिय फ्लूट बजाय बाशी बजाय तो आमार दुखें गान आछे दुखें गान मैं बाशी बजार जो जया आई उमेर से बाशी बजे नेब तो उमेर साथे आज देखा खूब एक्साइटेड एम एक मानुष जो खूब जनप्रिय आ कि मानुषर आज देखा पाए सबा देखा करमो आ कि एटर जो खूब गर्वित खूब एक्साइटेड हो आज देखा जा तुम्हारा भिडियो शेष पर्त देखें तो मोर लगत आज बर्तमान राजू हमार राजू ये गाड़ी सब आमरा आगमनी पा और तो जया स्टूडियो तो भिडियो शेष पर्त देखें दिने राति साराखन तुर कथा भाविया थाको उदासी मन दिने राति साराखन तुर कथा भाविया थाको যাবার লাগছিল ঘুরি যাওয়ার আগতে এটি কোনো আমার কয়েকজন খুব বিশিষ্ট অতিথি বা বিশিষ্ট পার্সন বলে কওয়ার ভাই বিশিষ্ট মানুষ ওই মানুষ গিলে রক পাইলাম তো অল্প রখি গেলাম তার মধ্যে দেখো মন লগত কায় কায় আছে চেনা পান না নাই হাই হ্যাঁ ওই যে একজন আছে একদম খায়া দেয়া মোটা হয়ে গেছে গাল ঠাল খুলে গেছে ঠিক আছে কিবে কবেন নাকি স্যার মানে কি কি কারণে এটি কোনো তোমরা গিলে একসাথে হইছে না কি আজই আমার নতুন একটা আমার রাজবংশী গান হইবে আরে প্র্যাকটিস করলাম আমরা হ্যাঁ এজন্য আমার তো স্যার কি বলবেন নাকি আমার হিরো স্যার হ্যালো ও রায় তার মানে আজি টায়ার্ড হয়ে আছি এখন একটা নতুন গানের অ্যাডভার্টাই প্র্যাকটিস করলাম তো প্র্যাকটিস করলেন হ্যাঁ বাজারে এটাই এই যে আমার টিটু ভাই হবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে টিটু ভাই এটা ভাই হয় একদম এই চ্যানেলটা লাইক শেয়ার করুন যাই হোক ধন্যবাদ ओ मुकुदा क्या कब निकी कक मोर चेनेल तो अपनी मानने के अहै ना निकी ना अहा रिलीज जी की कारण अच्छा गान प्रैक्टिस टाइटल सॉन्ग तक माने आइटम सॉन्ग ले माने कन्वर्ट कर মানে মুকুটদার যেখানে ভিডিও হব এই গোটেইখানে ভিডিও তো কিন্তু আপনাদের আপনাদের নিজস্ব চ্যানেল উর্বি ফিল্মস নামের ইউটিউব চ্যানেলটুতে পাবো ঠিক আছে তোমরা গিলে সবাই মিলে মোর একদম মুই খুব করি আটুস করলাম তোমরা যাতে সবাই মিলে উর্বি ফিল্মস নামের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করেন তার থাকা ভিডিও গিলে দেখো দেখে লাইক শেয়ার করেন বা কমেন্টও করেন ভালো হইল না বেয়া হল বেয়া হইলেও কমেন্ট করবেন ভালো হইলেও কমেন্ট করবেন এইটা যাতে করেন তার জন্য খুব করি আটুস করলাম নিষ্ঠুর সময় জানিস ভাবে রভান কল্পনার জগত স্পর্শ সুখের প্রভাব চক্ষু দাকি চক পরে লগত সত্য কাপুর মানে ইসব আছি স্টুডিওতে আছি হ্যাঁ মাথা চুল চুল শেষ একদম ধুলে টুলে দিয়ে যে ধুলে রাস্তা কি কবে না যাই হোক তো আজই আমার এমন একজনের সাথে দেখা হবে এক্সাইটেড আমরা সত্য কাপুর স্টুডিও তো মুই যে পায়ে আসলাম যে একজন খুব জনপ্রিয় মানুষ সবাই মিলি জানেন তোমরা তথাপিও কিন্তু হয়তো কাউ ফটো দেখছেন কাউ ভিডিও দেখছেন যাই হোক এটিও ভিডিও দেখবেন মুই নিজে লাইভ দেখি আসাম যাই হোক মুই খুব এক্সাইটেড তো আমার লগত আছে আমার মানি কৈলাশ দা নমস্কার নমস্কার কৈলাশ দা তো আপুনি অহা যোৱাকালি আহিছে আচ্ছা আচ্ছা ঠিকে আছে মই মানে যেতিয়া আপোনাৰ
নামটো শুনিয়ে থাকোঁ, মই হীৰকৰ পৰা যেতিয়া শুনিলোঁ যে এখেত আহি আছে, তো মই অলপ এক্সাইট হৈ গৈছোঁ, বাপৰে মই লগ পাম এনেকৈ এজন মানুহ ডাঙৰ আৰ্টিষ্টৰ লগত, মই মানে একেলগে বহিব পাৰিম বা কথা ক'ব পাৰিম, মানে এনেকুৱা এটা ফিল আহিছে। আচলতে এইটো এটা ডাঙৰ কথা মোৰ কাৰণে এটলিষ্ট। তো ক'লে আছে মই কিছুমান মানে কথা আপোনাক সুধিব, আপুনি যে এই যে জগতটোত আহিছে, আপুনি কালচাৰেল মানে যোনটো আমাৰ যিটো জগত বুলি ক'ম, ছ'চাইটি বুলি ক'ম, কেতিয়া আহিলে, ক'ৰ পৰা, কেনেকৈ আপোনাৰ মনত অনুভৱ হ'ল যে মই মই কালচাৰেল এই লাইনটোত থাকি আছে? মোৰ চামটো ইমানখিনি মনত নাই। মই এতিয়া বৰ্তমান 37 ইয়াৰ্ছ হ'ল বজোৱা চেনিটো লাইনত থকা। আৰু মই এইখিনি ক'ব খুজিছোঁ যে ৰাজবংশী লোক চেনেলৰ জৰিয়তে আমাৰ উঠি অহা নৱপ্ৰজন্মৰ ল'ৰা ছোৱালীবিলাকক মই আহ্বান জনাইছোঁ যাতে আপোনালোকে খুব ধুনীয়াকৈ গানবিলাক শিকি আৰু আপোনালোকৰ কালচাৰটো এৰিব নালাগে। অকল ৰাজবংশী নহয়, যিকোনো ভাষাৰে গীত হওক সকলোৱে ধুনীয়াকৈ শিকি পেলাই মই খুব চেষ্টা কৰি শিকিব চেষ্টা কৰিব লাগে। আৰু হয়তো তেওঁলোকৰ চেনেলৰ জৰিয়তে এইবিলাক আপোনালোকে পায়ে থাকিব বা অনুষ্ঠান কৰিব পাৰিব। গতিকে মই সকলোকে আহ্বান জনাইছোঁ ৰাজবংশী ক্লাব চেনেলৰ জৰিয়তে যে আপোনালোকে আগবাঢ়ি আহক আৰু আপোনালোকৰ যিবিলাক কালচাৰ আছে সেইবিলাক আগবঢ়াই নিয়াৰ কাৰণে চেষ্টা কৰিম। ঠিকে আছে, আমাৰ আমি চেষ্টা কৰিম, মানে যিখিনি ক'লে আৰু কৈলাশ দাই আমাৰ যিখিনি আমি চবেই আছোঁ, আমিও চেষ্টা কৰিব লাগিব, অডিয়েঞ্চেও চেষ্টা কৰিব লাগিব। কাৰণ অডিয়েঞ্চ যদি আমাৰ কালচাৰ যিখিনি আছে, ছিংগাৰে হওক যিকোনো হওক, যি আৰ্টিষ্টে হওক, আৰ্টিষ্টক যদি ছাপৰ্ট নকৰে তেতিয়া কিন্তু তেতিয়াহ'লে কিন্তু আৰ্টিষ্টজন ওপৰলৈ যাব নোৱাৰে ন। তো আমি ছাপৰ্ট কৰিব লাগিব অলৱেজ। আচ্ছা, এতিয়া অলপ পিছত আমি কিন্তু কৈলাশ দাৰ যে মানে বাঁহী বজাব ন, এইখিনি মই বহুত এক্সাইটেড হৈ আছোঁ যে মই মানে লাইভ এটা মানে চাব পাৰিম যে বাঁহী বজাই আছে, মই চাই আছোঁ, আপোনালোকেও চাব পাৰিব। তো আমাৰ চেনেলৰ জৰিয়তে আপোনালোকে চাই থাকক, ঠিক আছে, ৰাজবংশী ব্লগ চাই থাকক। অলপ পিছতে আমি মানে কৈলাশ দাৰ যিখিনি মানে লাইভ পাৰফৰ্মেঞ্চখিনি সেইখিনি Thank you.